বাবে হাকিম বলছে এখানে পার্টিকর্তৃরা তৃণমূল করতে হবে, না হলে সন্ন্যাসী গ্রহণ করতে হবে। আমাদের তো হাকিম মুক্তার ডাক্তারেরা আমাদের সব গার্জেন হয়ে আসেনি, এগুলো ওদের গার্জেন আছে দিদি, ওদের নতুন গার্জেন ভাইপো তাকে বলতে বলুন, এসব আমাদের জন্য খাটবে না। কে সন্ন্যাসী হবে, কে ফকির হবে, সেটা যে হবে সে ঠিক করবে। এ তো যোগীর মতন কথা বলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী এখানে এসেছিল, এসে বলল যে জয় সিয়ারাম না বলবে তাকে বাংলায় থাকতে দেওয়া হবে না। তাদেরই সুরে সুর মিলিয়ে হাকিম ভাই বলছে যে আমি হাকিম, আমি তোমাদের স্বাধীনতাকে অপারেশন করে বাদ দিয়ে দিলাম, হয় তৃণমূল করো না হয় সন্ন্যাসী হও। তা যোগীর সঙ্গে আমাদের হাকিমের ফারাক তো খুঁজে পাচ্ছি না। এগুলো কি দিদির মতামত নিয়ে হচ্ছে? এ বাংলা কি হাকিমের বাবার বাংলা? আমরা কি সব হাকিমের দয়ায় বড় হয়েছি? কোথাকার চোর চোরটা বাটপার তারা এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে? তাই তো স্বাগত, আমরা চাইব যে প্রকৃত তদন্ত হয়, প্রকৃত তদন্ত হয় এবং পার্লামেন্টেও যেন সরকারের জবাবদিহি করতে বাধ্য হয়। কারণ বিচারক তার বিরুদ্ধেও নজরদারি, শিক্ষক তার বিরুদ্ধেও নজরদারি, রাজনীতিবিদ তার বিরুদ্ধেও নজরদারি, সরকার যাকে মনে করবে সরকারের শত্রু তার বিরুদ্ধে নজরদারি ব্যবস্থা, সরকার যাকে মনে করবে তার রাজনৈতিক শত্রু, সরকার যাকে মনে করবে তার রাজনৈতিক বিরোধী তার বিরুদ্ধে এই প্যাগেসাস নামক এই অস্ত্র ব্যবহার হচ্ছে। যখন কোনো আন্দোলন করে তখন পুলিশ প্রশাসন তাদেরকে দেখা গেছে সাপোর্ট করতে, কিন্তু বিরোধীরা যখন বারবার আন্দোলনে নেমেছে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। কালকেও বিজেপি একটা নেতার মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতিকে পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ, কী বলবেন? দেখো, নিয়ম করে আন্দোলন করা উচিত। যদি নিয়মের কোনো আন্দোলন আমরা করি, সে যে বিরোধী দলই হোক, তাদের যদি অধিকার কেড়ে না হয় সেটা অন্যায় বলে মনে করি এবং এই অন্যায়ের প্রতিবাদ করি। বিজেপি নিশ্চয় প্রতিবাদ করবে, আমাদের সঙ্গে আমরাও প্রতিবাদ করতাম। বিরোধিতা করবো কেন, বোমাবাজি আমি কী করে জানো? বলে তো পুলিশ জানবে, আমার জানা নাই কার বাড়িতে বোমাবাজি হয়েছে, যদি হয়ে থাকে অন্যায় হয়েছে, হতে পারে, অস্বীকার করছেন হতে পারে। সিপিএম পার্টির জবাব আমি কী করে দেবো ভাই? ওই বিজেপি পার্টির জবাব আমার কাছে চাইছো, সিপিএম পার্টির জবাব আমার কাছে চাইছো, আমাকে কি তারা অথরাইজ করেছে? সিপিএম আর বিজেপি আমাদের জবাব দিয়ে দিন, তাদের অথরাইজেশন দিয়ে আসবে, জবাব দিয়ে দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের খারাপ সবাই জানে। আমাদের কর্মী, আমাদের যে প্রচার করছিল, আমাদের প্রার্থী, তাকে প্রতি মুহূর্তে বাধা দেওয়া হয়েছে। তার জন্য আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এটাই তো পশ্চিমবঙ্গের কালচার, কী করা যাবে, এটাই পশ্চিমবঙ্গের নিয়ম। আজকে আমি একটা এমপি, আমার দলের কর্মীরা যদি কোথাও মার খায়, আমাকে যদি সাধারণ মানুষ তাদের দুরবস্থার জন্যে, তাদের উপর অত্যাচারের কারণে, তাদের লুটপাট হচ্ছে তাদের ঘর বাড়ি তার কারণে যদি আমার কাছে তারা অভিযোগ করে, আমার তো রাজনৈতিক দায়িত্ব যে তাদের কাছে পৌঁছানো। সেটা পৌঁছাতে গেলেও পুলিশের চোখের সামনে হামলা হচ্ছে। এই বাংলায় তো নেই, আইন তো নেই, শাসন তো নেই, সবাই জানি আমরা, জেনেই তো রাজনীতি করছে। হ্যাঁ, আহত নিহত আসামের দারাং জেলায়, সেখানকার বিজেপি সরকার রাতারাতি নোটিশ দিয়ে 800 পরিবারকে উচ্ছেদের অভিযানে নামে। হতে পারে তাদের নিজের জমিতে তারা নেই, হতে পারে তারা জবরদখলকারী, কিন্তু তারা তো মানুষ, তারা তো সেখানে কোনো কারণে এসে বসবাস করছে। একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কি? তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। পুনর্বাসনের ব্যবস্থা করে বলা ভাই জায়গা ছেড়ে দাও, সেটা না করে রাতারাতি তাদের উপরে নোটিশ জারি করে দেওয়া হলো, সমন জারি করে দেওয়া হলো, আগামীকাল তোমাদের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, জমি জায়গা ছেড়ে চলে যেতে হবে। বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, সন্তান, ঝড় বৃষ্টি, খোলা আকাশ, তাদেরকে বলা হলো তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। কোথায় যাবে তারা জানে না, কোথায় কী দাঁড়াবে জানে না, কী খাবে জানে না।
এটা একটা সরকারের পৈশাচিক সিদ্ধান্ত। সেখানে সংগঠন যারা যাদেরকে উচ্ছেদ করতে এসেছিল তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের কারণে সংঘর্ষ হয়েছে, সরকার বলছে পুলিশের উপর হামলা হয়েছে, কিন্তু টিভি সোশ্যাল মিডিয়া বলছে না, পুলিশ গুলি চালাচ্ছে, আন্দোলনকারীদের হাতে একটা লাঠি, সেই লাঠি থেকে গুলি চালানো হচ্ছে, মরদেহের উপরে নৃত্য হচ্ছে, একজন মানুষ মারা গেছে তার উপরে নৃত্য হচ্ছে, পৈশাচিক নৃত্য হচ্ছে। অথচ হাইকোর্ট সেখানে বলেছে যে কোভিডের কারণে এখন কোনো উচ্ছেদ চলবে না, হাইকোর্টের সিদ্ধান্ত, এই উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ থাক, পরে এটা নিয়ে আলোচনা করা যাবে। কোনো কিছুকে গ্রাহ্য না করে সেখানকার বিজেপি সরকার সাম্প্রদায়িক মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। সেখানে যদি কোনো পুলিশকর্মীর উপরে পুলিশকর্মী আহত হয় নিশ্চয়ই সেটা আমরা চাইব না, এটা অন্যায়, কিন্তু তার পাশাপাশি সরকারের সিদ্ধান্তটা আরও বড় অন্যায়। সরকার সেখানকার পুলিশ বাহিনীকে মোতায়েন করে সাধারণ মানুষের উপরে নির্বিচারে নির্যাতন করাচ্ছে, সেই নির্যাতনের কারণে সেখানে প্রতিবাদ রোখানুকি হয়েছে, পুলিশের কাছে আহত হলে আবার বলছে দুঃখ প্রকাশ করছে, কিন্তু তার পাশাপাশি যারা প্রতিবাদ করছে তাদের গুলি করে মেরে দেওয়ার পরেও মৃতদেহের উপরে নৃত্য দেখে হতবাক হচ্ছি, ভাবছি মানবতা যাবে কোথায়। নতুন বিজেপি সরকার গঠন হওয়ার পর আসামে গুলি করে মেরে দেওয়ার প্রবণতা প্রচুর পরিমাণ বেড়ে গেছে, এটা সারা ভারতবর্ষ জুড়ে নিন্দিত হচ্ছে, আমরাও নিন্দা করছি। কংগ্রেস পার্টির সেখানকার এমপি খালেক ভাই সেও প্রতিবাদ করেছে, হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এই সমস্ত অন্যায় অবিচার করা হচ্ছে, জমি দখলমুক্ত করানোর নামে পৈশাচিক আক্রমণ করা হচ্ছে, যা দেখে আমরা সবাই হতবাক, নিন্দার ভাষা নেই। একটা ইসরায়েলি সংস্থার তৈরি নজরদারি যন্ত্র, সেই নজরদারিতে আমার আপনার জীবনের কোনো স্বাধীনতা কোনো নিজস্বতা বলে কিছু থাকবে না। আপনার মোবাইল আপনার পকেটে থাকবে, সেই মোবাইল পরিচালনা করবে সরকার এবং তদন্তকারী সংস্থা। সফটওয়্যার নামক এই পেগাসাস নামক সেই সফটওয়্যারকে ব্যবহার করে আপনার মোবাইল ব্যবহার করার সমস্ত অধিকার, আপনার মোবাইলের নিজস্বতা, গোপনীয়তা, সমস্ত কিছু অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে আজকের এই সরকার। এই পেগাসাস কাণ্ড নিয়ে দিনের পর দিন পার্লামেন্টে আমরা আলোচনা চেয়েছিলাম, সেই আলোচনা করতে দেওয়া হয়নি, এমপিদেরকে বরখাস্ত করা হয়েছে। শুধুমাত্র আমাদের দাবি ছিল পেগাসাস নিয়ে সরকার তার মতামত প্রকাশ করুক, কেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা হওয়া সত্ত্বেও কেন আমাদের উপরে এই ধরনের চোরাগোপ্তা তদন্ত, চোরাগোপ্তা নজর রাখার হবে, চুরি করে নজর রেখে কেন আমার আপনার জীবনের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে, সরকার কি সব কিছু জানে না, আমরা প্রশ্ন করেছিলাম। সরকার যদি জানে তাহলে কেন এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের নাম কি, তারা কারা, সরকার কেন তাদেরকে, সরকার কেন আইন বহির্ভূতভাবে নজরদারির ব্যবস্থা করেছে, সরকারকে তার জবাব দেওয়ার জন্য আমরা বলেছিলাম। এই সরকার বিজেপি সরকার বিরোধীদের সমস্ত দাবিকে নস্যাৎ করে দেয়। অথচ দেখুন ইসরায়েল, যে ইসরায়েল থেকে এই নজরদারি ব্যবস্থাটা
এই নজরদারির সফটওয়্যার খরিদ করা হয়েছে তারা কিন্তু তদন্ত করছে। ফ্রান্স যে দেশের বিরুদ্ধে এই নজরদারি অভিযান করা হয়েছিল তারা তদন্ত করছে। পৃথিবীর বিভিন্ন দেশ, হাঙ্গেরি শুধু তদন্ত করা নয়, তাদের দেশের সরকার পড়ে যাওয়ার ব্যবস্থা হলো শুধুমাত্র পেগাসাসকে অন্যায়ভাবে দেশের নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। অথচ ভারতবর্ষের সরকার তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না, দিনের পর দিন পার্লামেন্ট বন্ধ করে রাখা হলো আর দোষারোপ করা হলো কংগ্রেসকে, দোষারোপ করা হলো বিরোধীদেরকে। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আন্দোলন করেছি পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এটার প্রতিবাদ করেছে। আর বিজেপি পার্টি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে চলেছিল আমরা নাকি গণতন্ত্রকে অস্বীকার করছি, পার্লামেন্টারি ব্যবস্থাকে ভেঙে দিচ্ছি। আজ সুপ্রিম কোর্টে প্রমাণ হলো যে আমাদের দাবিটা সঠিক ছিল। কথায় কথায় সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্ট ছাড়া বিচার পাওয়া যাবে না কেন? সুপ্রিম কোর্ট ছাড়া যদি বিচার পাওয়া না যায় তাহলে সরকার আর পার্লামেন্ট থাকার প্রয়োজন কেন? অনেক প্রশ্ন এটার সঙ্গে উঠে আসছে। তাই আজকের এই মোদী সরকার, আজকের এই বিজেপি সরকার সারা ভারতবর্ষের যে কোনো মানুষের তার জানার বাইরে এই ধরনের বেআইনি তদন্তকারী সংস্থার হাতে তৈরি সফটওয়্যার ব্যবহার করে আমার আপনার জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, নিজস্বতা হরণ করতে পারে, তারই প্রতিবাদে আমরা পেগাসাস কাণ্ডে সোচ্চার হয়েছিলাম, আজও হচ্ছি, আগামী পার্লামেন্টেও হবে। সুপ্রিম কোর্টের রায়কে দাদা কী বলবেন?